জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী আবু রায়হানের পরকিয়া ও প্রেম এক নর্তকীকে বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জোর বইছে এই পরকিয়া অন্যরা করলে হয়তো এত সমালোচনা হতো না কিন্তু যখন দেশের নামকরা একজন সঙ্গীত শিল্পী পরকিয়ার মতো অবৈধ কাজ করেন তখন দেশের সকল হুজুরদের লজ্জায় মাথা কাটা যায় তা বলার অপেক্ষা রাখে না ইসলামিক সঙ্গীত শিল্পী আবুরাইহান সম্প্রতি বিয়ে করেছেন এক নাচনেওয়ালি টিকটকার মেয়েকে যার নাম লিপা পারবিন অনেকেই জানেন না কে এই টিকটকার লিপা পারবিন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব টিকটকার লিপা পারবিনকে নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মেশকাত শরীফের হাদিসে আছে দুনিয়াতে পুরুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হল দুষ্ট নারী আর এই দুষ্ট নারীর ফেতনায় পড়েছেন জনপ্রিয় ইসলামিক সঙ্গীতশিল্পী আবুরায়হান আবু দু হাজার ষোলো সালে মৌলানা গুলাম রাব্বানির মেয়ে রুকাইয়াকে বিয়ে করেন রায়হানের স্ত্রী তখন মাদ্রাসার ছাত্রী ছিলেন দীর্ঘ আট বছর আবু রায়হান তুফাতুন নূরের সাথে সংসার করেছেন কিন্তু টিকটকের নাচনেওয়ালি লিপা পারবীনের ফেতনায় শেষ করে দিয়েছে তাদের আট বছরের সংসারকে লিপা পারবিনের রূপের কাছে হেরে গেছে আবু রায়হান ও তুফাতুন নূরের আট বছরের ভালোবাসার সংসার জীবন তিক্ত হলেও সত তো মানুষ রূপের প্রেমে পড়ে দিনদারিতা ভুলে যায় অনেকে বলা বলি করছেন টিকটকের নাচনেওয়ালি লিপা পারবিনকে কিভাবে আবু রায়হানের মতো জনপ্রিয় একজন ইসলামিক সঙ্গীত শিল্পী বিয়ে করতে পারলেন পুরুষ নতুন কোনো নারীর ছুঁয়া পেলে প্রথম জনকে খুব সহজে ভুলে যায় এমন কমেন্ট বেশে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে এরই মধ্যে আবু রায়হান তার প্রথম স্ত্রী তুফাতুন নূরকে তালাক দিয়ে টিকটকের নর্তকী লিপা পারবিনকে বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়া অনুসন্ধান করলে আমরা জানতে পারি সুন্দরী লিপা পারবিন প্রফেশনাল টিকটকার ও মডেল তিনি ইসলামিক সঙ্গীতে তথাকথিত হালাল টিকটক ভিডিও করেন তাছাড়া লিপা পারবিন বুরকা ও নিকাপের বিজ্ঞাপন করেন এসব বিজ্ঞাপনের মাধ্যমে সে তার নিজের ফিগারকে মানুষের কাছে উপস্থাপন করে এছাড়া লিপা পারবিনের নিজস্ব বুরকা ও হিজাবের ব্যবসা রয়েছে সাধারণ একজন পুরুষ লিপা পারবিনকে বিয়ে করলে কিছু বলার ছিল না কারণ বিবাহ করা হালাল কিন্তু যখন একজন ইসলামিক ব্যক্তিত্ব ও সমাজের অনুকরণীয় ব্যক্তি লিপা পারবিনের মতো নর্তকীকে বিয়ে করেন তাও আবার পরকিয়া করে তখন মানুষের অনেক কথা বলার তাকে লিপা পারবিন আসলে নেক সুরতে থাকা শয়তানের প্রতিচ্ছবি লিপা পারবিনের মতো হাজারো মেয়ে আমাদের দেশে রয়েছে যারা নেক সুরতে সবাইকে দুকা দিচ্ছে এদিকে ইসলামী সঙ্গীত শিল্পী রায়হান দাবি করছেন লিপা পারবিনকে বিয়ে করে তিনি কোনো খারাপ কাজ করেননি বিয়ে কোনো পাপ কাজ নয়